আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। জীবন জীবিকা রক্ষার বড় আশা নিয়ে 6,03,681 কোটি টাকার রেকর্ড বাজেট সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। দেশের 50তম এই বাজেট অর্থমন্ত্রীর মেয়াদের তৃতীয় বাজেট। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সংসদে অবস্থান করে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশন কক্ষে উপস্থিত রয়েছেন। 158 পৃষ্ঠার প্রস্তাবিত বাজেটের বড় অংশই ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এতে 50 বছরে দেশের উন্নয়ন ও অগ্রগতির ওপর একটি প্রামাণ্যচিত্র সংসদে উপস্থাপন করা হয়। বাজেটের শিরোনাম দেওয়া হয়েছে জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ। বাজেটে পরিচালনা সহ অন্যান্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 3,78,357 কোটি টাকা। উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ 2,25,324 কোটি টাকা। বাজেট ঘাটতি 2,14,681 কোটি টাকা, যা জিডিপি 6.2%। ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস হতে 1,00,000 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস হতে 1,13,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য ঠিক করা হয়েছে। দেশীয় উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা হতে সংগৃহীত হবে 76,452 কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক বহির্ভূত খাত হতে আসবে 37,001 কোটি টাকা। করোনা মোকাবেলায় স্বাস্থ্য খাতে 10,000 কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। এর আগে 2021-22 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন করা হয়। এবারে বাজেটের আকার 6,03,681 কোটি টাকা। জাতীয় সংসদ ভবনে পশ্চিম ব্লকে দ্বিতীয় তলায় অবস্থিত মন্ত্রিসভা কক্ষে দুপুরে এই বিশেষ বৈঠকটি বসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা। প্রতি বছর বাজেট ঘোষণার দিন মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে, এতে বাজেট অনুমোদন দেওয়া হয়। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এতে অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন। এর আগে বুধবার বিকালে জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন বসে। স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার রোডম্যাপ ঘোষণার দাবিতে রাজধানীর নীলক্ষেতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। 5 জুনের মধ্যে দাবি না মানা হলে 6 জুন আবার আন্দোলনে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। বেলা 11টায় নীলক্ষেত মোড়ের সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। 7 কলেজের শিক্ষার্থীরা বলেন, কলেজ বিশ্ববিদ্যালয়ের বন্ধে 14 মাস পেরিয়ে গেলেও শিক্ষা মন্ত্রণালয় এবং কলেজ প্রশাসন থেকে এখনও কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়। বরং কোনো পরিকল্পনা ছাড়া একের পর এক তারিখ ঘোষণা করে দায়িত্ব এড়িয়ে যাওয়া হচ্ছে। অনলাইন ক্লাস চালু রাখা হলেও নানা জটিলতায় তাতে অনেকেই অংশ নিতে পারছেন না। 7 দিনের লকডাউনে চলছে করোনা ঊর্ধ্বমুখী সংক্রমণে জেলা নওগাঁয়। এদিকে সাতক্ষীরায় জেলা প্রশাসন 7 দিনের লকডাউন ঘোষণা করেছেন। শনিবার থেকে এই লকডাউন কার্যকর হবে বলে জানা গেছে। যানবাহন চলাচল এবং সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় পায়ে হেঁটে কর্মস্থলে যেতে হচ্ছে অনেককে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশ এবং প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। আগামী 9 জুন পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে। এদিকে একদিনে নওগাঁয় 156 জনের নমুনা পরীক্ষা 23 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 2,339 জন। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladesh.tv, facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।